আমরা শুরুই করে দিই। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম। আমাদের ক্লাস মাইফুলি এটাই কাজ করবে না, আমাদের একটা ক্লাসের নাম দেই, আমরা সবগুলা সাজিয়ে লেখার চেষ্টা করব। সিএলএ ক্লাস 14, এল কোথায় গেল? ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে দেখতে 14টা ক্লাস শেষ। দেখতে দেখতে আপনার জীবনও শেষ হয়ে যাবে, কখন মরে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই যে ওইটাই তো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ডিস্টার্ব করলাম। না ভাইয়া, সমস্যা নাই, আমাদের জীবনে এরকমই ভাইয়া, দেখতে দেখতে ছোটবেলা শেষ, যৌবন শেষ হবে, বৃদ্ধ হব, তারপর জীবনই শেষ হয়ে যাবে। তাই আক্ষেপ করার কিছু নাই, যা আছে তাই নিয়ে আগে কাজ কাম করি, আমরা একটু ওয়েট করেন আপনারা। জি ভাইয়া, হোল্ড অন, ওকে দেখেন এই স্ট্রাকচার তো আমাদের রেডি, এই স্ট্রাকচার আমাদের রেডি, আমরা এইভাবেই কাজ করি, তো আপনারা জানেন। কিন্তু কথা হলো যে আমি এই পিএইচডিটা এখন কই রাখবো, পিএইচডিটা কিন্তু আমি এইখানে রাখতেই পারি, কোনো সমস্যা নেই, রাখা যায়, কারণ আমরা তো কাজ যখন জমা দেবো তখন তো পিএইচডি ফেলে দেবো, কারণ একটা পিএইচডি ইয়ে হচ্ছে 23 MB, আমাদের পুরো ফাইল করে হয় না, 5 MB, 24 MB বিষয় আসে আছে। তারপরেও আমরা এই ফোল্ডার, যেহেতু এটা পিএইচডি, আমরা একটা ফোল্ডার তৈরি করে কাজ করব, কারণ এই পিএইচডিটা আমরা পিএইচডি ফোল্ডারের মধ্যে রাখবো। আমরা ইন্ডেক্স ফাইল বাদে কোনো ফাইলই আর এইরকম ফাইল আকারে রাখবো না, অর্থাৎ এইচটিএমএল ফাইল বাদে। এইখানে অ্যাবট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, অনেকগুলো পেজ আসবে না, তখন এগুলো এখানে রাখবো, ওইটা সমস্যা নাই। এইচটিএমএল ফাইল বাদে কোনো ফাইলই এখানে না রাখাই উচিত। দেখেন পিএইচডি কিন্তু আমরা ফেলেই দেবো, তারপর কাজ করার জন্য হলে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার তৈরি করার মধ্যেই আমরা এটা রাখছি। এটা একটু কষ্ট করে মাথায় রাখবেন, আমি কিভাবে ফোল্ডারগুলো তৈরি করি, ফাইলগুলো তৈরি করি, কি নেম দেই, একটু অবশ্যই খেয়াল রাখা উচিত। হয়তো কিছুদিন কাজ করতে করতে দেখা গেল যে আমার থেকেও ভালো আপনারা ফরম্যাট পেয়ে গেলেন, কিংবা ইয়া পেয়ে গেলেন, ভালো বুঝলেন, তখন হয়তো চেঞ্জ করেন, তখন আপাতত আমার টাকছে একটু কাজ করার চেষ্টা করেন। ওকে,
তো আমাদের ফোল্ডারটা হইল, চলেন আমরা এক এক করে সব ওপেন করি। ক্লাস সিক্স ব্র্যাকেট, এটা মনে হয় না, এটা ফেলে দেয়। ক্লাস 14 ইন্ডেক্স, ক্লাস 6 এটা ধরে রাখছে। আচ্ছা, ও এই যে ওর ইচ্ছা হয়েছে ও রাখছে, ইচ্ছা হয় না রাখছে, সমস্যা নেই। ইন্ডেক্স ফাইল আসলো, এটা খুবই ভালো আমার জন্য। এখন আমি সিএসএস ফাইলটা ওপেন করব। এখন আমরা যে টাকচারটা শিখবো এটাও টাকচার, তবে বুস্ট মানে মেইন যেটা শিখবো, মানে মেইন বলতে যেটা শিখবো এইভাবেই, ওটাতে আরো কিছু অ্যাড হবে। তো আমরা যেভাবে টাকচারটা শিখবো সেভাবে করার ট্রাই করবে। তো প্রথমে কি করব, আমরা প্রথমে ওপেন করলাম, সবগুলা ক্রোমে নেই, ক্রোমে নিলে অনেক শর্টকাট সুবিধা হয়। আনলাম পিএইচডি, পিএইচডিটা ওপেন করি, রাখি আপাতত। দেখেন এই আজকে আমরা পিএইচডিটা ওপেন করলাম, কাজ করলাম। সবার তো ফটোশপ ইনস্টল করা আছে না? হ্যাঁ ভাই, আমার আছে। জি ভাই, কারোর যদি না থাকে আমাকে ভাই বলে দাও। ফটোশপ 8 হবে না? সব হবে, সব হবে। আচ্ছা আছে ভাই, আমাদের আছে। দেখেন 6 ইউজ করতেছি আমি। না আমাদের তো পুরান ভার্সন আর কি, পুরান ভার্সন। হ্যাঁ, আমাদের তো আর ফটোশপে আমরা পিএইচডি ডিজাইন করি না, আমরা পিএইচডি থেকে তথ্যগুলো শুধু নেব। আমাদের যদি এরকম করতো, এই একটা দুইটা তিনটা চারটা, চারটা টুলারই দিত, তো আমরা এই চারটা টুলের কোনো অ্যাপস এই ফটোশপের মধ্যে ভাগ করে দিতাম, আমরা ওইটাই ইউজ করতাম। কারণ আমার র্যাম যত কম জায়গা নেয় আমার জন্য তত ভালো, কারণ আমরা ফটোশপে এখানে শিখতে আসি নাই, আমরা আসি ফটোশপ থেকে তথ্যগুলো নেওয়ার জন্য। তো এখানে আমি কোনটা দেব, কিপ প্লেয়ার নাকি? কি প্লেয়ার কেন দেবো, ক্যান্সেল কেন দেবো না, ফ্ল্যাট কেন দেবো, কি দেবো না বলছিলাম, মনে আছে? হ্যাঁ, কি প্লেয়ার দিলে সবগুলো ধরে ধরে লেয়ার, সবগুলো ধরে ধরে কাজ করতে পারবেন। ক্যান্সেল দিলে লেয়ার আসবে না, কেটে যাবে, ক্যান্সেল দিলে কেটে যাবে। আর ফ্ল্যাট দিলে লেয়ার গুলো ধরে ধরে কাজ করা যাবে না, ক্যান্সেল দিলে ওপেনই হবে না এই হ্যাঁ ফাইলটা, কেটে যাবে। কেটে দাও। আর ফ্লাটেন দিলে লেয়ার আসবে না তবে ওপেন হবে, আমরা তো এটা চাই না, আমরা চাই লেয়ার আসুক, কারণ আমরা লেয়ার থেকে তো তথ্য নেব। কি প্লেয়ার, বিভিন্ন ফন্টন মিসিং আছে এই কারণে দেখাচ্ছে, ওকে আমরা ওইটা ঠিক করে নেব। এক একজনের এক এক মডেল, আমি এইভাবে নেই, খুব একটা দরকার হয় না। দেখি এটা আমি সারি নেই, অমনি রাখছি। এটা 100% স্ক্রিনে কিভাবে করব, কন্ট্রোল অন, একটু জুম আউট করি, বেশি হয়ে গেছে, এই যে। আমি কিন্তু কালকে 100% এ 100% জুম দিলে হবে না ওখানে? হ্যাঁ, জুম কন্ট্রোল অন দিলে তো 100% হয়। কন্ট্রোল ওয়ান, হুম, আচ্ছা ঠিক আছে। 100% হয় মানে এই যে এইটার মধ্যেও হয়। তবে আমি এই প্যানেলটা রাখছি দেখে হচ্ছে আমি আরেকটু জুম আউট করে নিছি, কারণ এই প্যানেলটা আমার দরকার হয় এই কারণে। আর কালকে তো বলছি একটা পিএইচডি করার আগে ভালোভাবে আমরা পিএইচডি দেখে নেব, একটু ভাববো, চিন্তা করব যে কিভাবে কাজটা করা যায়, একটা মেজারমেন্ট করে তারপর আগাবো। তো এই কাজটা আমরা গত ক্লাসে দেখছি, আমরা শুধু এখন কাজ করব। তো এইটা থাক, আমরা কি করব, এটা আমার ফ্রেশি এখানে ওপেন করলাম। প্রথমে আমরা কিছু বেসিক সিএসএস লিখব, আর অবশ্যই সবগুলা সিএসএস বলেন, এইচটিএমএল বলেন, জাভা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট যাই লিখি, আমরা সব কমেন্ট লিখব। কমেন্টের কন্ট্রোল, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ শর্টকাট, এটা সিএসএস এ কমন, কমেন্ট, বেসিক সিএসএস বা কমন সিএসএস যাই লেখেন, স্টার্ট
int, ওকে, এর মধ্যে সিএসএস বলেন এক এক করে, বেসিক সিএসএস কি কি হয়, কমন সিএসএস গুলা। মার্জিন জিরো, প্যাডিং জিরো, হ্যাঁ, মার্জিন জিরো, প্যাডিং প্রপার্টি, সিলেক্টর কি হবে? স্টার, স্টার মানে যেন কি? অল, অল মার্জিন জিরো। আপনার মনে হয় যেদিন করেছি ওই দিনই করেছেন, তারপরে মনে হয় একদিন আর এইগুলা লেখেন নাই, প্রথমে কপি টপি না করে একটু কয়েকদিন লেখার ট্রাই করবেন, তাহলে মনে থাকবে। তারপরে এ লিস্টেড ডিসপ্লে ইন লাইন ব্লক টেক ডিফ্রেশন নান, তারপরে কিম ইউএল ওএল ইউএল ওএল হচ্ছে এলআইএসটি লিস্ট স্টাইল নান, ইউএল এলআই স্টাইল নান, তারপর যেন আর কি পি ট্যাগ ইস ওয়ান ইস টু থ্রি ফোর ফাইভ সিক্স, তারপরে পি ট্যাগ হেডিং ট্যাগ আর জানি কি আছে কি আছে। স্প্যান ট্যাগ স্যার, না স্প্যান ট্যাগের কোনো ইয়া হয় না, সেটাও দেখাবো। স্প্যান ট্যাগের কোনো মার্জিন মানে ডিফল্ট হতে কিচ্ছু নাই, শুধু ট্যাগই নাম আছে, কিচ্ছু নাই, মার্জিন প্যাডিং কালার, এটা হচ্ছে আমরা একটু পরেই দেখি ভালোভাবে বুঝতে পারবো কি জন্য ইউজ করি। এটা মার্জিন জিরো, প্যাডিং জিরো, জিরো তো হয় না, ও হয়েছে, ওকে। তারপরে হচ্ছে ইমেজ, আচ্ছা ইমেজ, হ্যাঁ প্যাডিং এর সেমিকোলন দেন নাই স্যার, শেষেরটাতে ক্লোন না দিলেও চলে, তবে দেওয়া ভালো, দিয়ে রাখবেন আবার যদি একটা দরকার হয়। এইটা তারপরে কি এম ক্লিয়ার, এখন ক্লাস অ্যাড করবো আমরা, সিএলআর ক্লিয়ার, ক্লিয়ার বোথ। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারটা কি সব মানে সব সময় আগে দিয়ে দিব নাকি হ্যাঁ, এটা কাজ কমন করার সময়? কমন সিএস এর মধ্যে দেওয়াই ভালো, এটা শুধু অনলি এইচটিএমএল টু পিএইচডি এর জন্য, যখন আচ্ছা আমরা আচ্ছা, আর একটু ইয়াতে যাব তখন এই ক্লিয়ার টিলে এগুলা ঝামেলা লাগে না, কারণ বুস্টার করে দেওয়া আছে যখন ফ্রেমওয়ার্কে যাব। তবে এটা ইয়ার মধ্যে দিয়ে রাখেন, কমন সিএসএস এর মধ্যে, কারণ সব জায়গায় তো একই ক্লাস ব্যবহার করবো আমরা ক্লিয়ার। তারপরে কন্টেই ফুলো এপার পিএইচডি কে ট্যাগে আমাদেরকে দিবেন, হ্যাঁ, ফুল র্যাপার কন্টেনার। কন্টেনার কত দেব, কালকে মনে হয় দেখলে 1170, আমরা 1140 ইউজ করব, ওয়াইড লিখতে হবে তো, হ্যাঁ উইথ 1140, 1140 কন্টেনার। আর একটা মাঝখানের স্যার জন্য না, কন্টেনারের ডিফল্ট তো মেবি 1300 স্যার, মেবি নাকি 1140 থাকে স্যার, না আপনি যদি বুস্টার ফ্রেমওয়ার্ক ধরেন তাহলে 1140। আর কন্টেনার কোনো ডিফল্ট তো ট্যাগ না যে এটা ডিফল্ট থাকবে, এটা কিছুই না, এটা একটা ক্লাস, ক্লাস দিয়ে অ্যাড করছে, বুস্টারে এই ক্লাস দিছে, আমরা যে কোনো ক্লাসে দিতে হয়, তবে এই ক্লাসটা দিয়ে যেন বুস্টারে হাত সহজ হয়, আমাদের সাথে পরিচিত হয়, এই কারণেই দিচ্ছি আমি। বুস্টারে 1140-ই আপনি একটু খেয়াল করে দেখবেন, আর এটা তো আমিই দেখাবো, ওকে। কন্টেইনার আর একটা কি ফুল ডবল র্যাপার, ফুল ব্যাপার
উইথটা দেই 100%। এটা বেসিক সিএসএস আমি করে রাখলাম, আর একটা দিতে চাইলাম ইমেজ, সেটা পরে দেব, কারণ আছে জায়গায় করে নিলাম। এই হচ্ছে আমার বেসিক সিএসএস, দেখি কি অবস্থা, এই হলো অবস্থা। এখন আমি পিএইচডিতে চাই, প্রথম কাজই আমরা এটা পরিমাপ করি, আমরা কালকে দেখছি 170, আমরা 140 করে দিলাম, সমস্যা নেই। তারপর কি আছে, এটা হাইট দিয়েও করা যায়, প্যাডিং দিয়েও করা যায়, যেভাবে করতে পারি আমরা। এইটা কি দিয়ে করবো, আপাতত হাইট দিয়েই করি। এটা কতটুক হাইট, আমি কিন্তু জুম করতে, জুম করে এক্সাক্ট মাপার জন্য। দেখেন হাইট হচ্ছে 61 পিক্সেল, 60 পিক্সেল দিছে, 1 পিক্সেল হয়তো কোনো কারণে পিএইচডি এরর কারণে হয়ে গেছে 1 পিক্সেল, আমরা এটাই দেব। কালারটা, কালারটা কিভাবে নির্ণয় করবো, পিক্সেল দিয়ে হ্যান ত্যান অনেকভাবেই করা যায়। এই দেখেন এটা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, চলেন। আমরা তাহলে স্টেপ শুরু করে দেই, বিসমিল্লাহ, স্ট্রাকচার তৈরি করলাম, FIRST ফার্স্ট, PSD আমাদের লিঙ্ক করতে হবে, লিঙ্ক মেটা ট্যান ত্যান ত্যান ত্যান, ওকে। এখন আমরা স্ট্রাকচার করব, কিভাবে স্ট্রাকচারটা করব, আমরা তো মনে হয় সিএসএস করছি। প্রথমে হবে কি, FULL ফুল, WPR ফুল র্যাপার, এটা 100% এর মধ্যে হয়। TINER কন্টেইনার এর মধ্যে আমাদের একটা এর মধ্যে দেব, আচ্ছা এর মধ্যে কি নাম দিতে পারি, হেডার নাম তো আমি দেব, এটাতে হেডার বিজি, হেডার বিজি মেনু, হেডার দেই ACADER হেডার, হেডার নাম একটা ক্লাস দিলাম। এর মধ্যে হচ্ছে কি হবে, দেখেন এর মধ্যে কি হওয়ার কথা, আমরা এটা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে করবেন তো লোগো, একটা হচ্ছে মেনু, দুইটা না, একটা লোগো একটা মেনু, তাহলে দুইটা ডিপ, তাহলে কি মেনু লোগোতে ফ্লোট লেপ লেপ দেবো না, মানে ফ্লোট করব, ক্লিয়ার করতে হবে, ওকে, সেটা পরে আসতে, আগে স্ট্রাকচারটা করি। এর মধ্যে হেডার মধ্যে কি হবে, দুইটা মেনু হবে, একটা হবে লোগো মেনু লোগো ডিপ, আর একটা হবে এমএনইউ মেনু ডিপ, হলো। এটা আমরা দুইটা ভাগে ভাগ করলাম, দেখেন এইভাবে স্ট্রাকচার, প্রথমে ফুল র্যাপার কন্টেইনার, তারপর মেইন একটা নেম দিলাম, তারপরে এর মধ্যে হেডার মধ্যে দুইটা ভাগ করছি, লোগো আর মেনু, সিএসএস পরে ভাগ করতেছি। তার আগে এইখানে একটা ACADER হেডার বিজি, মানে হেডার ব্যাকগ্রাউন্ড, এটাতে আমি কালার টালার সবকিছু করব, চলেন। আর একটা জিনিস ভুল করছি, কি ভুল করছি বলেন তো, কমেন্ট লিখি নাই, স্টার্ট কপি, এটা কোথায় শেষ, এই বডির নিচে শেষ, এন্ড ইন্ট কন্ট্রোল শিফট, ওকে, জায়গা করে নিই, ভালো হবে।
ওকে, আমার কোড দেখতেও সুন্দর লাগতেছে, পড়তেও সহজ হচ্ছে, কোনটার মধ্যে কোনটা এক দেখাতে আমি বুঝে যাচ্ছি। কিন্তু তাহলে হেডার বিজি নামে এইখানে, ও আবার এইখানেও সিএসএস লিখতে হবে, কমেন্ট স্টার্ট স্টার্ট আমি একটা স্পেস দিয়ে নিই সৌন্দর্যের জন্য। এই যে এর মধ্যে কি করব, ক্লাস ACA ডি ডি হেডার বিজিম, ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল আমাদের, কপি করে আনতে পারে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, কপি করে যেটা এটাই কপি করছিলাম, ঝামেলাটা চলেন আবার কপি করে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার এইটা, হাইট কত ছিল, 61 পিক্সেল, উইথ তো আমরা 100 দিছি, 100 কোনটা পাইছে, এই যে ফুল ব্যাপারে 100টা। আমরা এইটা আর একটু কপি করি, কপি করে এখানে পেস্ট করি যেন কনফার্ম হয়, ভুল না হয়, ভুল হলেই ঝামেলা করবে। ওকে, ইন্ডেক্সটা সেভ করি, হাইট উইট আছে, এখন আসার কথা দেখি, দেখেন এক্সাক্ট। ওকে, নেট গেছিল গা, ওকে দেখা যাচ্ছে আমার স্ক্রিন এখন, হ্যাঁ হ্যালো ভাই, ভাই, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ইন্টারাপ্ট হয়েছিল নেটের কারণে, যাই হোক। এখন আমি কি করব, লেআউটটা কিন্তু আমি তৈরি করছি, এখন আমি দেখবো হচ্ছে এই পাশে আসছে একটা লোগো, এই পাশে আছে মেনু, আমি এটা লোগো পরিমাপ করে নিতে হয়, যেহেতু লেফটি আছে পরিমাপ না করলেও চলে, মানে কতটুকু উইথ এটা নিতে পারি, যেহেতু লেফটি আছে এটা আর পরিমাপ করতেছি না আমি একই। তো এখন কথা হলো এটাকে ভাগ করি কিভাবে, যেন ভাগ করব, লোগো মেনু নিচে কিন্তু কপি করি এটার মধ্যে, বলেন বলেন কথা বলেন না কেন, এগুলা কি আপনি বুঝতেছেন না কেউ, হ্যাঁ বুঝতেছি, কথা বলো না, এটা যেন ভাগ করব কিভাবে ভাগ করব, এটার উইথ দেব কত, 25% দেই কি, ফ্লট লেফট উইথ 25%, দাঁড়ান আপনাদের খাটানো লাগবে নইলে হবে না, ফ্লোট লেফট, এখন ফ্লোট লেফট দিলে যেন কি করতে হয়, ক্লিয়ার তাকে করা আছে স্যার, হ্যাঁ ক্লিয়ার তো করা আছে, কি করে, হ্যাঁ ক্লিয়ার করা আছে, হবে দেখি তো, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, নাহলে তো বুঝতে পারবো না, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, RGRE গ্রে দেখি কই কালার আসছে, সেভ কিন্তু সবই আছে, কালার আসে নাই কেন, হেডের মধ্যে দেন নাই, শুন নাই কি দেয় নাই, ভাইয়া ভাইয়া মেনুর পরে ক্লিয়ার ডিভ হবে মনে হয়, হ্যাঁ ক্লিয়ার ডিভ হবে, কারণ আমি তো এখনো ক্লিয়ার উপরে করে রাখছি, এখানে কি ক্লিয়ার করছি না ভাইয়া, ডিক্লেয়ার করে রাখছি, এখানে একটা ক্লিয়ার ডিভ দিতে হবে, ক্লিয়ার ডিভ ক্লিয়ার করে গেছি, হ্যাঁ উপরে নিচে ক্লিয়ার করে দেখি, এখন আসে না কেন, এখন ঠিক হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, লোগো মেনু,
ও এর মধ্যে কিছু লেখা হয় নাই, এতে একটা হাইট দেই, কি অবস্থা, হাইট দেই 50 পিক্সেল, দেখেন 50 পিক্সেল চলে আসছে। কেন এটা এত চলে আসছে? 75% দিছি, যদি আমি ক্লিয়ার না দিতাম দেখি আসতো কিনা। প্রত্যেকটা কাজ একটু দেরি হোক, তারপর যেন আমরা বুঝে যাই। ক্লিয়ার দিছি, ক্লিয়ার দেই নে আসছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে এটা কোথায় রাখছিলাম আমি? এটা রাখছিলাম আমি কোথায়? ডান পাশে স্যার, ডান পাশে, কিন্তু নট লেফটে। এই যে একদিন এর আগে আমি দেখছিলাম একটা টি দিছিলাম, টি দিছিলাম কেন? বাম পাশে কোনো কন্টেন্ট না থাকলে সে কিন্তু ফ্লোট লেফট কি ডান পাশেটা বাম পাশে চলে আসছে। বাম পাশে কন্টেন্ট নাই, শুধু কালার আছে বাম পাশে। যদি আমি এখন একটা হাইট দেই 40 পিক্সেল, দেখেন বাম পাশেটা কিন্তু সরে গেছে। এখন এতে বোঝা গেল ফ্লোট লেফট মানে লেফটই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে বাম পাশে কোনো এলিমেন্ট ব্লক হচ্ছে। তো আমরা কিন্তু ভাগ করতেও পারছি। এখন যদি আমরা কালার তুলে এর মধ্যে হচ্ছে ওই মাই ফোলে লিখে আর এই মধ্যে মেন্টালে কি হবে না? হবে কিন্তু। তো আমরা এগুলা সব ফেলে দেই, এগুলার আমার দরকার নেই। আর এইখানে ক্লিয়ার ডিপটা দিয়ে রাখি যেন নিচে সব ক্লিয়ার হয়। ওকে, এই হলো আমার কাজ। আমার কিন্তু মোটামুটি স্ট্রাকচার কমপ্লিট। এখন আপনার কি করতে হবে, অনলি এর থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে বসাবো। প্রথমে লোগোটা ধরি, লোগোটা কি আগে দেখে নেই। মুভ টুল দিয়ে ক্লিক করলাম, আমার কি কিছু দেখাচ্ছে? লেয়ার নাই। কেন নাই? আমার উইন্ডোতে মেবি লেয়ার সিলেক্ট করা নাই। এই যে ক্লিক করলাম মাই ফোলিও, টি মানে টেক্সট টাইপ, তাহলে টাইপ টুল দিয়ে ধরতে হবে। ক্লিক করেন ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, ফন্ট ফ্যামিলির নাম কি? ওপেন সেন্স। ওপেন সেন্স কি আমাদের ইনস্টল করা আছে? চলেন আমরা ওপেন সেন্সটা আগে নিয়ে আসি। আচ্ছা এটা মনে রাখবেন, ওপেন সেন্স। ওকে দাদা, এই ক্ষেত্রে কি সবগুলো মানে যে যে ফন্ট গুলো থাকবে ওগুলো কি ডাউনলোড করে নেওয়া লাগবে? একটু ওয়েট করেন, সবই ভালোভাবে বুঝাবো। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড এটা মনে রাখেন। এটা কি? 26.18, আমরা 26 পিক্সেলই ধরবো। কালারটা এটা ছিল কি? সাদা। এটা ছিল হচ্ছে ব্যান্ড কালার। আমরা এটা কপি করি, কপি করলাম, গুড, ভালো, 26 পিক্সেল সাদা হ্যান ত্যান। ওকে চলেন, আমরা তথ্য নিলাম, নিয়ে আমরা লোগোটার আগে কাজ করি। এর মধ্যে ইন্টার দেন, ইন্টার দিয়ে কি ট্যাগ দিবেন? পি ট্যাগ? না, পি ট্যাগ আমরা দেব না। কারণ কি, এই লোগো সবসময় কি একটা অ্যাঙ্কর ট্যাগ হয় না, মানে একটা লিঙ্ক হয় না, ক্লিক করলে ওই ওয়েবসাইটে ইন্ডেক্স পেজ হয়। এই কারণে লোগো সবসময় একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয়, কারণ এখানে একটা লিঙ্ক হয়, এটা মাথায় রাখবেন। অনেকেই কিন্তু পি ট্যাগ ইয়া ট্যাগের মধ্যে দেয়, কারণ বোঝা তো যায় না, মানে পি ট্যাগ দিয়েও কার্সর পয়েন্টার দিয়ে দিলেন কিন্তু লিঙ্ক তো আর হবে না। তো এইগুলো একটু জিনিসগুলো খেয়াল করে রাখবেন। ওকে, মাই ফোলিও আমি লিখলাম, আচ্ছা বড় হাতের না, আমি ছোট হাতে লিখি। ওকে, মাই ফোলিও লিখলাম, এটা আমি একটু ডিজাইন করব। এই যে আসছে। ওকে চলেন আমরা সিএসএসে যাই। সিএসএসে কি এটা কার মধ্যে? লোগোর মধ্যে কি ট্যাঙ্কর ট্যাগ আছে, এটাই তো। চলেন লোগো, এই যে লোগো। আচ্ছা মেনুটা কাজ যেহেতু পরে, মেনুটা কাজ পরে লিখি, এইখানে লিখবো আমরা। এটা কিন্তু পরেও লেখা যায়, কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার সেবার আছে, পড়তে সহজের জন্য আমরা এখানে লিখতেছি। ফন্ট সাইজ কত ছিল? 26 পিক্সেল।
কালার কি ছিল? দুইটা ছিল, একটা ছিল হোয়াইট আর একটা ছিল ব্যান্ড কালার। ফন্ট ওয়েট কি? এক্সট্রা বোল্ট। এক্সট্রা বোল্ট কত হয়? 800-তে। চলেন দেখি কি অবস্থা। এই যে এরকম আসলো, টেক্সট ট্রান্সফর্ম ছিল আপার কেস, সবগুলো বড় হাতের লেখা। এক্সট্রিম আপার কেস, এই যে এইরকম। কিন্তু এইখানে খেয়াল করে দেখেন তো, ফন্টটা সেম হইতো স্যার। কিছু বললেন? ফন্টটা গুগল থেকে নিয়ে এসেছে, সেম হইতো স্যার। আপনার কথা ধীরে শোনা যাচ্ছে কেন ভাই? স্যার একটু ঠান্ডা লাগছে স্যার। তো করেন, দাঁড়ান। বলতেছি গুগল ফন্ট থেকে নিয়ে এসেছে, সেম হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করবো, সেটাই করবো। একটু ধৈর্য ধরেন। এখানে দেখেন কালার কয়টা? দুইটা না, একটা সাদা, একটা হচ্ছে এই কালার ভ্যান্ট কালার। আমি কি এখানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দুইটার কালার দেবো? মোটেও না। এইটা ডিফারেন্স করার জন্য এখন আমার স্প্যান ট্যাগ দরকার হবে। আমরা কি করব, স্প্যান ট্যাগের কোনো কালার নাই, কোনো ফন্ট সাইজ কিছুই নাই, মানে একদম সাদা মাটা একটা ব্যাপার। এই ফোলিওটা আমি কাট করলাম, এই ফোলিওটা আমি দিতে না, SPAN স্প্যান ট্যাগ নিলাম, নিয়ে এই ফোলিওটা স্প্যান ট্যাগ এর মধ্যে রাখলাম। এই দেখেন এইভাবে কি করলাম, এ ট্যাগ এর মধ্যে এই সবখানে লিখলাম, তার মধ্যে আবার এই ফোলিওটা আলাদাভাবে স্প্যান ট্যাগ এর মধ্যে লিখলাম। এখন আমরা সেভ দেই। কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু চেঞ্জ হয় নাই, সামান্য পরিমাণও চেঞ্জ হবে না, কারণ স্প্যান ট্যাগটা এইরকমই। এখন কথা হলো যে গুড ভালো, এখন আমি স্প্যান ট্যাগ যে আছে তাহলে একটা ট্যাগ ধরতে পারতেছি না আমরা। এখন কি তাইলে লোগোর মধ্যে যে আছে এর মধ্যে যে স্প্যান ট্যাগ আছে এটার কালার দেব, তাহলেই তো হয়ে গেল। কপি পেস্ট। লোগোর মধ্যে যে এ আছে এর মধ্যে যে SPAN। এখন কিন্তু এই যে মাইটা পাবে না, এখন এই স্প্যান ট্যাগ এর মধ্যে যা থাকবে তাই পাবে। আবার এ ট্যাগেও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ এইগুলো তো সব স্প্যান ট্যাগ পাবে, তার মধ্যে এই এ ট্যাগ এর নিচে যদি কালার দেই নিচেরটা পাবে। আমরা তো জানি যে যেটা নিচে দিই সেটাই পায়। এটা যদি উপরে দেন তাহলে কিন্তু এটাও পাবে কেটে আবার সাদা পাবে, এটা নিচে দিলে সাদা কেটে এটা পাবে। এটার কি দেবো? কালার। এটা হচ্ছে স্প্যান ট্যাগের কাজ। বুঝতে পারছেন আপনারা স্প্যান ট্যাগের কি কাজ? জি স্যার, স্প্যান ট্যাগের এইরকম কাজ। এটা হচ্ছে আমার ব্যান্ড কালার, যাকে বলে মাই ফোলিওর এই কালার। আমি দেখেন মাই ফোলিও কালার হয়ে গেছে, স্পেস দিতে চাইলে স্পেস দিতে পারে। এখন কথা হলো এই ফন্ট ফ্যামিলি কি ইয়া দেখি তো, চলেন তো ফন্ট ফ্যামিলিটা কোনটা ইউজ হয়েছে আমার। এখন ল্যাপটপের ডিফল্ট হয়ে কোনটা থাকে? এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে ফন্ট সাইজ এই নিচে থাকার কথা, ফন্ট ফ্যামিলি গুলা। ফন্ট ফ্যামিলি কই কই, এটা কম্পিউটার ডিফল্ট ধরে নিছে, এটা আমরা দেখতে পারতেছি না স্যার। এটা মেবি টাইমস নিউ রোমান স্যার। হ্যাঁ এটাই পাবে, আর যদি না হয় তাহলে মাই রেট প্রো পাবে, মানে যার কম্পিউটার যেটা ডিফল্ট থাকে। এটা দেখা যায় কিন্তু অনেক ট্রাই করতে হবে, কোথাও যেন দেখা যায়। আচ্ছা যাই হোক, এটা আমাদের ডিফল্ট, আমরা তো এইখানেই দেখতে পারবো। এই দেখেন টাইম নিউ রোমান, এটা কোন যদি ফন্ট থাকে যেটা না পায় সেটা হচ্ছে টাইম নিউ রোমান, কিন্তু এখানে কি ছিল? ওপেন সেন্স না? তো আমরা ওপেন সেন্সটা এখন কিভাবে নেব?
খুবই সহজ, দুইটা হইতে না যায়, একটা হয়ে আজকে শিখাবো আর একটা কিছুদিন পর শিখাবো। সেটা হচ্ছে এই ফন্টটা, আমরা যাব গুগল ফন্টে। এই ফন্টগুলো ডাউনলোড করতে হবে না, কিচ্ছু না, কারণ গুগলে অনেক প্রচুর ফন্ট আছে। আর আপনার সাইট তো কখন রান হয়? ইন্টারনেট থাকলেই তো রান হয়, আর ইন্টারনেট থাকলে তো গুগল ফন্ট অবশ্যই পাবে। তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন, সেটাও দেখা দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এইখানে এসে আমরা সার্চ দেব OPEN, ওপেন সেন, দেখুন চলে আসছে, 10টা স্টাইল আছে, এটার উপর ক্লিক করি আমরা। ওকে দেখেন চলে আসছে। আমরা এখান থেকে কি কি নেব? লাইট নেব, দরকার নাই লাইট, রেগুলার তো অবশ্যই দরকার, রেগুলার নেব, রেগুলার এটা দরকার নাই, সেম ওল্ড দরকার নাই, সেম ওল্ড বোল্ট নেব, ইচ্ছে আপনি যে কয়টা নিতে পারেন। আমাদের তো এই যে এক্সট্রা বোল্ট 800 কইলাম না, এই এক্সট্রা বোল্টও দরকার, প্রথমটাই তো দরকার, হয়ে গেছে, এই যে হয়ে গেল। এখন দেখেন যদি ডাউনলোড করেন, ডাউনলোড হবে, ডাউনলোড করতে একটু চেঞ্জ করে লিখতে হয়, সেটাও দেখাবো, তবে আজকে না। আমরা কি করব দেখেন, এইখানে দুইটা আছে, একটা লিংক একটা ইম্পোর্ট, এই ইম্পোর্ট দেয় সিএসএস এ, এটা এইচটিএমএল এ দিতে পারেন, তবে স্টাইল ট্যাগ সহ। আর শুধু যদি সিএসএস দেন তখন এইখান থেকে, সেটাও দেখাবো। আর এই লিংকটা হচ্ছে এইচটিএমএল, মানে পুরোটা কপি করেন, শেষ, হিসাব খতম, কপি, দেখছেন? শুধু এখানে সার্চ দিবেন কোনটা কোনটা দরকার সেটা সেটা করবেন, এখানে লিংক থাকবে এটা কপি করবেন। আপনি তো সবগুলো কপি করে ফেলছেন। হ্যাঁ, এই যে আবার নতুন করে বললাম, মানে কপি করলাম, বুঝতে পারছেন? কপি করে কি করবেন, আমার সিএসএস এ এসে এইচটিএমএল লিংক যেহেতু কপি করলাম, এই স্টাইলের উপরে দিবেন, আমার স্টাইলটা সবসময় নিচে থাকবে, এটা অনেক কথা বলবো এটা নিয়ে, এইখানে এসে পেস্ট করে দিলেন, আমার কাজ শেষ। বিশ্বাস করেন আমার আর কোনো কাজ নেই। এখানে দুইটা ফন্ট মনে হয় সিলেক্ট হয়েছে, আমি আবার যাই, আমার কপি সুন্দর হয় নাই, আমি আমি ওপেন সেন্স আবার আমি লিখি নতুন করে, ওপেন সেন্স আসে, ওপেন সেন্স এসে আসে। আচ্ছা আমি পুরো কেটে দেই, একটা লিংক হচ্ছে যে আপনার গুগল ফন্ট লিংক করাইছে, আর দ্বিতীয় লিংকটা হচ্ছে যে আপনি যে ফন্টটা দিয়েছেন ওইটা লিংক করাইছে। দাঁড়ান একটু ওয়েট করেন, ওপেন ও GOOGLE গুগল ফন্ট আসবেন, এসে এইখানে যাবেন, গিয়ে এখানে লিখবেন OPEN সেন্স, চলে আসছে। এখানে আমার কি কি দরকার, আমার দরকার রেগুলারটা নেব, তারপরে বোল্টটা নেব, তারপর হচ্ছে এক্সট্রা বোল্ট, এই তিনটা নেব। আমার এইটা কিন্তু দরকার না, দরকার না হলেও তো হয়, আমি তো এর আগে করছি, এটা আসে নাই লিঙ্কটা, এই জন্য কনফিউজড হয়ে গেছি, এটা সিএসএস সিএসএস পরে দেখাবো। আমরা দেখি এইটা বাদ দিয়ে এইটুকু দিয়ে করা যায় নাকি, বলেন? এই এই লিংকটা ধরেন, কারণ এটা তো আমার দরকার নাই, ফন্ট স্ট্যাটিক ডট কম হ্যান ত্যান, আমার এইটুকু হলেই তো হবার কথা। কপি করি, কপি করে, আমার এত লিংকের দরকার নেই,
এই যে পেস্ট, আমার কি হইলো গুগল ফন্ট দেখেন ওইটার মধ্যে কিন্তু এটা চলে আসছে সিএসএস টু ফন্ট ফাইনাল কি ওপেন সেন্স হ্যান্ড দেন লিঙ্ক করছি ঠিক আছে, লিঙ্ক করলি যে হবে তা কিন্তু না, একটু চেঞ্জ আছে, চেঞ্জ নাই একটু কাজ আছে আরো, সেটা হচ্ছে দেখেন একটু খেয়াল করে এইখানে ওই ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে হলে এই ফন্ট ফ্যামিলিটা লিখতে হবে, এই ফন্ট ফ্যামিলিটা আপনার যেখানে দরকার সেইখানে লিখবেন, কপি করেন, কপি করে কোথায় আমার লোগোতে দরকার না, লোগোর মধ্যে এতে। এখন এটা অনেক শর্টকাটও করা যায় সেটা বুঝাচ্ছি, তার আগে এটা বোঝেন ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স। আচ্ছা এতদিন তো আমরা একটা দিলাম, আবার এখানে দুইটা কেন? দুইটা দেওয়ার কারণ হচ্ছে এই ওপেন সেন্স যদি সামহাও কোনো কারণে মিস্টেক হয়, অর্থাৎ গুগল ইরোরের কারণে কিংবা আপনার কপি করতে ভুলভাল করলেন কোনো একটা মিসিং এর কারণে যদি এই ওপেন সেন্সটা মিসিং হয় তাহলে সে সেন্সারটা পাবে, এটা হচ্ছে ব্যাকআপ বলে যায়, এটা মিস হলে এটা পাবে, এটা কেটে দিয়ে দেখবেন একটা ভুল করে দেখবেন দেখবেন এটা পাচ্ছে হোমওয়ার্ক আপনাদের। এটা তো এই ওপেন সেন্সটা কি অনেকগুলোর মধ্যে থাকার কথা না, এই লোগো প্যারাগ্রাফ হ্যান দেন, তো এটা করবেন কি একটা যে কোনো নির্দিষ্ট ইয়ার মধ্যে দেবেন, ধরুন বডির মধ্যে দিলেন ইয়ার মধ্যে দিলেন। আচ্ছা সেটা দেখতেছি আগে কয়টা ফন্ট আছে এটা আগে দেখি, এক দুইটা করে করে দেখি, তারপরে আমরা শর্টকাট করার চেষ্টা করব। তো চলেন দেখি এইটুকু কপি করে আনলে আসলে কাজ করে কিনা ওপেন সেন্স দেখি। এদিকে একটু খেয়াল করবেন যে এই লেখাটা চেঞ্জ হয় নাকি, দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়েছে, এর মানে আমার কাজ করতেছে ভালোভাবে, তাহলে এইখান থেকে এতটুকু কপি করলে আমার কাজ করবে, এটা দরকার নেই, এটা হুদাই দিয়ে, কারণ এই লিঙ্কটা দেখেন আর ওই লিঙ্কটা, এই লিঙ্কটা এক না তবে এই লিঙ্কটার দরকার নেই, ব্যান্ডিং এর জন্য হয়তো দিয়ে রাখছে। তো এই হচ্ছে কথা, তো চলেন যেহেতু আমার মাই ফোলিওর মতো হইলো এক্সাক্ট, কিন্তু এক্সাক্ট হইলো না, কিন্তু উপরে কতটুক ফাঁকা আমাদের এটা লাইট শট দিয়ে পরিমাপ করতে হবে, এখানে একটা সমস্যা হচ্ছে এটা জুম করতে পারবেন না, জুম করলে কিন্তু এক্সাক্ট পরিমাপ আপনি পাবেন না, এই জন্য হচ্ছে আমি হাইট দেই না প্যাডিং দিয়ে কাজ করি, এই আবার বারবার মাপা 11 পিক্সেল উপরে আছে কিন্তু আমার পিএইচডি তে কত পিক্সেল আছে, পিএইচডি তে একটা মেনু করতে মোটামুটি ভালোই সময় লাগে, পিএইচডি তে আছে কত 18, তাহলে আমার 11 আছে আর কত দেওয়া লাগবে 18 বানাইতে 7, তাহলে এটা আমি কোনটার মধ্যে দেব, লোগোর মধ্যে যে এটা আছে এর মধ্যে দিলেও আমার হয়, তাহলে এখানে মার্জিন টপ 7, এক্সাক্ট ওই রকমই হবার কথা। ১৭ এক কম্পাইল কেন, ও এই যে উপরে এক আছে 18 হয়েছে, তাহলে এক্সাক্ট ওই রকমই হয়েছে, আপনি পরিমাপ করে দেখতে পারেন নিচে কি বেশি বেশি জায়গা লাগে না মনে হয়, ঠিক আছে আমার লোগোটা হইলো, তাহলে আমার মেনুটা এখন মেনুটার জন্য কি করব আগে মুভ দেখি, এগুলা কি টাইপ টুল না ইমেজ, এটা কি টাইপ টুল, তাহলে এটা দিয়ে আমরা ধরতে পারবো টাইপ টুল দিয়ে ক্লিক করি, এটাও কি ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, এখন এর মধ্যেও কি আমি ওপেন সেন্স দেব, ঝামেলার বিষয় না, তাহলে চলেন তো দেখি আর সাইটে কোথায় কোথায় ওপেন সেন্স আর কি কি আছে, দেখি তো এইগুলা কি, এগুলো ওপেন সেন্স, এটা কি, এটা ওপেন সেন্স, এটা কি, এটা ওপেন সেন্স, এপি সাইটটা পুরোটাই ওপেন সেন্স দিয়ে করা মেবি, এটা ওপেন সেন্স, আচ্ছা আমরা দেখি, এটা ওপেন সেন্স, এটা এটা ওপেন সেন্স, এটা ওপেন সেন্স, তো
তবে আরেকটা স্ট্যান্ডার্ড কথা বলতেছি আমি, একটু ওয়েট করেন। ওপেন সেন্স সবখানে ওপেন সেন্স, কিন্তু কথা হলো এটা ছোট পিএইচডি তো শিখানোর জন্য এই কারণে সবগুলো ওপেন সেন্স প্রথম পিএইচডি দিয়ে রাখে, কিন্তু মোটামুটি যে কোনো ওয়েবসাইটে দেখবেন দুই ধরনের হচ্ছে ফন্ট ফ্যামিলি হয়, একটা হচ্ছে হেডিং অ্যাঙ্কর ট্যাগ, তারপরে অন্যগুলোর জন্য একটা ফন্ট ফ্যামিলি, আর একটা হয় কি পি ট্যাগের জন্য একটা ফ্যামিলি। তখন আমরা করি কি বডির মধ্যে দিয়ে একটা মানে সব পাই, আর নিচে তার নিচে উপরে না কিন্তু নিচে পি ট্যাগের জন্য একটা দিই, মানে পি ট্যাগের তো উপরেরটা পাবে তারপর ওভার রাইট হয়ে পি ট্যাগেরটা পাবে, এইরকম দিয়ে রাখি। তো এখানে এইখানে দেখতেছি একটাই ওপেন সেন্স, একটাই ফন্ট ফ্যামিলি, তাহলে এই ফন্ট ফ্যামিলি আমার বারবার লিখতে হচ্ছে না। এটা না লিখে আমি যদি এইটা এই যে পি ট্যাগ অ্যান্টেন এগুলোর মধ্যে দিই তাও হবে, এলআই এলআই তো ওপেন সেন্স পাবে, আবার এটা তিন চার জায়গায় দিতে হবে। এটা না দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা ট্যাগ নিতে পারি, ক্লাসের আগে দেই, সেটা ট্যাগ হচ্ছে বডি, বডি নামে একটা ট্যাগ আছে, বডি বডি, এই বডির মধ্যে আমরা এই ফন্ট ফ্যামিলিটা দিয়ে রাখলাম। এখন আপনি যেইখানে যাই দেন এই বডির মধ্যে যত ট্যাগ আছে সব ট্যাগই এই ওপেন সেন্সটা পাবে, এটা হচ্ছে শর্টকাট, অনেক কোড সহজ করা যায়। যদি আপনার অন্য জায়গায় অন্য কোনো ফন্ট ফ্যামিলি দরকার হয় এক দুই জায়গায়, তো এক দুই জায়গায় দিয়ে দিবেন, তাহলে এটা ওভাররাইট হয়ে ওইটা হবে, তাহলে আমার বারবার লেখা লাগতেছে না। দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, মানে স্টাইলও চেঞ্জ হবে না, দেখেন সেম। কি দেখেন এর মধ্যে কি পাইছে, এর মধ্যে এই নিচে আসেন এই যে বডি ওপেন সেন্স পাইছে, এই স্প্যান ধরেন তারপর বডি ওপেন সেন্স পাইছে, যেখানে যাবেন এখন বডির মধ্যে ওপেন সেন্সটা পাবে, এটাই হচ্ছে কাজ। তো চলেন আমরা মেনুটা করি, ওয়েট করেন। ওকে, তো আমরা দিলাম, এখন আমরা মেনুটা করতে চাচ্ছি। তো এই লোগো আমার এই পর্যন্ত শেষ, লোগো পার্ট একটু কমে নিলাম, এই যে এর নিচ থেকে আমরা লোগো পার্টটা মেনু পার্টটা করো। মেনু পার্টের জন্য কি করতে হবে, আমার আমার আগে ইউএলএলআই 1 2 3 4 5টা পাঁচটা হোম অ্যাবাউট মি সার্ভিস মাই অর কন্ট্যাক্ট মি, হোম অ্যাবাউট মি সার্ভিস মাই অর কন্ট্যাক্ট মি। ওকে, মেনুর মধ্যে এসে আমরা কি লিখবো, আগের মতোই কিন্তু সব ভাই, ম্যানুয়াল এলআই এর মধ্যে হোম এবিও ইউ টি অ্যাবাউট মি এসিআর ভিআই সার্ভিসেস PORT portfolio একটা কি দেখলাম কন্টাক্ট মি, ওকে এই রকমই তো দেখলাম, দেখি ঠিক আছে না মাই অর্ড আমি এখান থেকে পোর্টফোলিও, আচ্ছা যাই হোক নিচে দিয়েছি সার্বনে, আমরা রিফ্রেশ দিই, দেখেন এইরকম আসছে। এরকম আসার কারণ কি, এই নিচে এটুকু পাইলো না কেন আমাকে বলেন, বলেন বলেন একটু চিন্তা করেন তো কেন পাইলো না এটুকু। আমার কি আপনাদের ছোট বাচ্চার মতো ধরতে হবে যে ভাই আপনি বলেন আপনি বলেন বলেন যা ইচ্ছে বলেন, আমি কি কিছু বলবো নাকি স্যার? এটার হাইটটা আমি নির্দিষ্ট করে দেয়া উপরেরটা স্যার কালারটা, আর কেউ
ওকে ভাই ঠিক বলছে, এটার হাইটটা আমি কি নির্দিষ্ট করে দিছি না, হাইটের বাইরে কি আসবে? এখন যদি আমার এরকম দরকার হতো যে আমার এরকম ফোলিও থাকবে, আমার এইরকমই ভালো লাগতো, আমার সাইডে সাইডে নেবো না, তখন কি করতো? এই কারণে আমরা হাইট না দিয়ে প্যাডিং দিই। এখন তো আমরা এটা পাশাপাশি নেবো, দেখে বোঝা যাবে না। কারণে হচ্ছে আমরা হাইট দিয়ে কাজ করব না, প্যাডিং দিয়ে কাজ করব। প্যাডিং দিতে হলে এটা আপনারা করবেন, প্যাডিং এই এক্সাক্ট মাপবেন উপরে কত নিচে কত, এটা প্যাডিং দিয়ে দেবেন, তাইলেই হয়ে যাবে। তখন এটা যত কন্টেন্ট হবে তত জায়গা বৃদ্ধি পাবে, তখন আর এরকম ফাঁকা থাকবে না। ওকে, এটা এখন পাশাপাশি নিতে কি করতে হবে, যেহেতু এটা ডিভ না, ইউএলএলআই, সেহেতু এটাকে ফ্লোট লেফট করতে পারেন, ক্লিয়ার না করলেও চলে। চলেন দেখি, ইউএলএলআই মেনুর মধ্যে ইউএলএলআই, এলআই কে ডিসপ্লে ইনলাইন অপশন করছি, এখন ফ্লোট লেফট করব। একই ডিসপ্লে ফ্লেক্স করলেও হয়, ডিসপ্লে ফ্লেক্স করার একটা অসুবিধা হচ্ছে, সে যেখানে লেখেন সে বাম পাশ থেকে আসবে যতই দেন না কেন। এটার জন্য ডিসপ্লে ফ্লেক্সটা যেখানে দরকার ওইখানেই দিই, নইলে আর দেই না। তো আমাদের অপশন আছে অন্য আরো আরো, এই কারণে ডিসপ্লে ফ্লেক্সটা আমরা দেব না। আর ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লোট রাইট করে এরপর প্যাডিং দিয়ে দিলে তো হবে স্যার? মেবি ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লোট রাইট কোনটা করবেন, মেনুটারে তাহলে হোম অ্যাবাউট টুলটারে? ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লোট লাইট, আচ্ছা দিয়ে দেখি তো হয় নাকি, এই দেখেন। কারণ ডিসপ্লে ফ্লেক্স করবেন এটা লেফট থেকে, মেনুটাকে ফ্লোট রাইট করুন ওটা রাইট থেকে আসবে, কিন্তু যখনই ফ্লোট ডিপ কে ফ্লোট করেন তখন কি করতে হয়, ক্লিয়ার করতে হবে। হ্যাঁ ঝামেলা আছে। আচ্ছা চলেন তারপর দিয়ে দেখি, তারপরে মনে হয় আসবে না, কারণ ডিসপ্লে ফ্লেক্স এমন একটা ই মেনুর মধ্যে ইউএল এলআই, এলআই কি প্রথমে আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স করলাম আর মেনুটাকে, আচ্ছা চলেন তো দেখি কি হয়। আগে ডিসপ্লে কই গেল, কই গেল, মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, ডিসপ্লে ফ্লেক্স হয়েছে না? ও এটা তো এলআই হবে না, এটা ইউএল হবে। কারণ কি, যেটাকে আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন তার ভিতরের উপাদানগুলো হচ্ছে ফ্লেক্স হবে, তো এলআই এর ভিতরে তো আর হচ্ছে না, এলআই এর ভিতরে এ, এ তো হচ্ছেই, এ লেফট থেকে আসছে, কিন্তু আমি তার এ কে করতেছি না, আমি ইউএল এলআই কে করবো। এই কারণে কি করব আমরা, এলআই কে না করে দেখেন আমি যদি লাইভ করে দেখাই, এলআই বাদ দিলাম, দিয়ে ইউএল দেখেন আসছে, ডিসপ্লে ফ্লেক্স ইউএল আসছে। এখন আমরা কি মেনুকে ফ্লোট রাইট করব না, মেনুকে তো ফ্লোট লেফট করছি, আচ্ছা ফ্লোট রাইট করে দেখি, আর রাইট গেছে যায় না, ডিসপ্লে ফ্লেক্স এমন একটা ঝামেলার বিষয়, যতই করেন কাজ হয় না, কারণ ইয়া থেকে বলবে। যদি আপনি ডিসপ্লে রিভার ফ্লেক্স করেন তাহলে ও ডান পাশ থেকে আসবে, কিন্তু এখানে কথা হলো কন্টাক্ট নিয়ে আগে আসবে, তারপরে ফলে আসবে, একটু দেখেন খেয়াল করে, যাদের আগ্রহ একটু বেশি থাকে তারা একটু দেখবেন, এগুলা দেখা ভালো, এটা তখন উল্টা ভাবে আসবে। তো আমাদের সহজ বুদ্ধি আছেই, আমরা এত কষ্ট করতে যাব কেন, ম্যানুয়াল এলাইনের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স না দিয়ে দেখি ফ্লোট করে দেখি, আগে ফ্লোট রাইট করে দেখি কি হয়, চলে আসছে। এই এলআই এর একটা সুবিধা হচ্ছে এটাকে ক্লিয়ার না করলেও চলে, যেহেতু এই এলআই এর মধ্যে কি একে কি করছে আমরা ডিসপ্লে, আর উল্টা তো এখনো হয়ে গেছে স্যার। হ্যাঁ উল্টো তো এখনো হয়ে গেছে, এখন উল্টা হয়েছে, আচ্ছা উল্টা ঠিক করতেছে, একটু ওয়েট কর, ফ্লট এলইএফটি ফ্লট লেফট, এখন সিধা হয়েছে। এখন এই ইউএল টাকে আমি টেক্স অ্যালাইন রাইট করে দেব, কারণ ইউএল এর মধ্যে এলআই গুলো আছে। যখনই আপনি মাদার ডিপ কে কখনো টেক্স অ্যালাইন করেন তার ভিতরে ইলিমেন্ট গুলা টেক্স হয়ে যায়, যখনই এইটাকে ধরবেন তার ভিতরে ইলিমেন্ট গুলো কি হয়ে যাবে, টেক্স ইলিমেন্ট হয়ে যাবে, ডিপ কে ধরলে এলআই সহ হয়ে যাবে,
এটা কিন্তু আমি মনে হয় বলছিলাম এর আগে, ডট এম ই এন ইউ। এটা আর এক ভাবেও করা যায়, মেনু, মেনুর মধ্যে ইউএল কে টেক্সট অ্যালাইন রাইট, তুমি ডান পাশ থেকে আসো, দেখি কাজ হয় কিনা। কাজ হইলো না, কেন হইলো না আমরা একটু ইন্সপেক্ট দিলাম করে দেখি। মেনু ইউএল এর মধ্যে ধরতে পারি নাই কেন, ফ্লোট লেফট করছি, ডিসপ্লেক্স করার এই এক অসুবিধা, ফ্লোট করার ইউএলটা ধরতে পারতেছে না। আমি যদি ইউএল কে ক্লিয়ার করে দেই, এখানে এসে ডিপ তো এখানে না, এর ভিতরে দেই, দেখি ক্লিয়ার নামে একটা ডিপ দিলাম, এখন ধরতে পারে কিনা, এখনো পারতেছে না। কাট, এখন ক্লিয়ার হইছে, কিন্তু কথা হইলো যে এই লাইনের মধ্যে তো আর ক্লিয়ার ডিপ হয় না, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের অন্য কোনো সলিউশন অবলম্বন করতে হবে। ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ওকে, আমরা এই ক্লিয়ারটা আগে আপাতত ফেলে দিচ্ছি, কারণ কখনো এর মধ্যে ক্লিয়ার হয় না। দেখেন ফ্লোট লেফট দিছি, দেখে জায়গা পায় নাই, কিন্তু এলাকে ফ্লোট রাইট করে দেন, ওয়েট করেন, এলাইকে ফ্লোট রাইট করলে উল্টা হয়, ডিসপ্লে ফ্লেক্স করলে বামে বসে থাকে, টেক্সট অ্যালাইন যদি আমি রাইট করি, আমরা সবগুলাই দেখবো, আমার ডিজাইনের সাপেক্ষে সবগুলাই দেখবো। ফ্লোট হয়েছে রাইট, ওকে, টেক্সট অ্যালাইন রাইট হয়েছে, ভালো কথা। এখন আমি চাচ্ছি এই ইউএল এলআই গুলা ইনলাইন ব্লক করে দেবো, ইনলাইন ব্লক করলে তো হয়, এটা তো আমরা আগেই করছি, আমি চাচ্ছি একটু অন্যভাবে করার। দেখেন ইনলাইন ব্লক করলে তো ইজি হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক কিংবা ইনলাইন একটা করলেই হয়, কিন্তু আমি এখন আপাতত এইটা না চাই, আমি একটু আলাদা ভাবে চাচ্ছি। আমি টেক্সট অ্যালাইন রাইটে নিলাম, এখন এটাকে আমরা যদি ওকে তাহলে মার্জিন ওটে করে দেওয়া যাবে না, মেনুকে না, তো হচ্ছে আমার রাইটই আছে, মেনুকে অটো করলেই কি আর না করলেই কি, দেখেন মেনুকে ফ্লোট লেফট রাইট এক জায়গায় রাখলেই হয়। আমার এটা করার একটা সুন্দর জানা ছিল, সেটা মাথায় আসতেছে না, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে রিভার ফ্লেক্স, এটা করলে তো হয়, আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করব না, ওকে, আমি এটা দেখে নেবো, এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আপাতত ইনলাইন ব্লকই থাক, আমি দেখে নে, নেক্সট কোন একদিন দেখা দেব, একটু দেখতে হবে। ওকে, আমি ইনলাইন ব্লক করলাম, ইনলাইন ব্লকে একটা অসুবিধা কি, এর মধ্যে হচ্ছে অসুবিধা বলতে হবে, সুবিধা বলতে হবে, এর মধ্যে 3 পিক্সেল করে গ্যাপ রাখেছে, এর মধ্যে সে 3 পিক্সেল করে গ্যাপ রাখে, এটা হচ্ছে কথা।
এখন আমি এইটার সাথে কাজ করব পিএইচডি দেখে কি করব ওপেন সেন্স এক্সট্রা বোল্ট 12 পিক্সেল কালার হোয়াইট সবগুলো টেক্সটার ফর্ম আপার কেস আর কি কি এর মধ্যে হচ্ছে প্যাডিংটা আমি দেখে নেব মনে রাখেন প্যাডিংটা তো এই দুই ভাগে ভাগ করে দিলেই হয় এইখানে আমাদের অটো 3 পিক্সেল আছে 3 পিক্সেল বাদ দিয়ে আমি পরিমাপ করব সাইটেও দেওয়া যায় সমস্যা নেই এটা কত এটা উইথ আছে 50 তাহলে 3 পিক্সেল বাদ দেন 47 47 অর্ধেক অর্ধেক করেন অর্ধেক দেব এটাতে অর্ধেক দেব এটাতে 43 23 23 46 আমরা 23 করেই দেব কিংবা এখানে এক ধরেন 23 করেই দিই আমরা আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ স্যার আপনি কই ছিলেন স্যার আসলে স্যার আমার এখানে স্যার বিদ্যুৎ ছিল না তো মানে মোবাইলে চার্জ ছিল না এখন বিদ্যুৎ আছে একটু করে জয়েন হয়েছে স্যার ওকে ভিডিওটা দেখে নিন একটু কষ্ট করে জি স্যার এখন কি স্যার এখন যে পিএইচডিটা দেখাচ্ছেন স্যার ও পিএইচডিটা কি করাচ্ছেন স্যার এখন হ্যাঁ 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 এটাই করাচ্ছি আচ্ছা স্যার এটা কি স্যার পিএইচডিটা এসটিমেল না স্যার কালকে একটা স্যার ওই ব্যাটল একটা দেখাচ্ছেন যে ওটাই করাবেন না ওইটা করাই নাই ওইটা হচ্ছে দেখানোর জন্য অনেক উপাদান ছিল তো ওইটা দেখাইতে সুবিধা হয়েছে সবকিছু বোঝানো গেছে ওইটা যদি এখন করতে যাই তাহলে একটু ঝামেলা হবে আপনাদের জন্য হয়তোবা এই জন্য ওইটা ধরে নেই একটু হার্ড ছিল এটা একটু সহজ ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার স্যার প্রেজেন্ট নেওয়া হয়েছে স্যার না স্যার প্রেজেন্টেশন কিছু না হয় নাই আমরা নিব একটু ধৈর্য ধরে ডিসপ্লে ইনলাইন ব্লক করছি এটার দরকার নাই ফন্ট ফ্যামিলি আছেই এখন কি হবে ফন্ট সাইজটা হবে কত পিক্সেল 12 পিক্সেল কালারটা হোয়াইট ফন্ট উইথ কত এক্সট্রা বোল্ড টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর যেন কি কি ছিল প্যাডিং উপরে নিচে 0 ডানে বামে 23 পিক্সেল আবার এক সাইডেও দিতে পারেন উপরে মনে হয় মার্জিন কিছু দরকার চলেন আগে দেখে আসি কতটুক হয় এইরকম হইল এরকম হইল 23 পিক্সেলটা করেছেন 23 পিক্সেল পাইছি এইটা দুইটা হচ্ছে কত 50 পিক্সেল গ্যাপ ছিল তার ডিসপ্লে ইনলাইন করার কারণে 3 পিক্সেল আমাদের বেশি এইখানে থাকে তো 3 পিক্সেল বাদ দেওয়া হয়েছে 47 পিক্সেল তো 47 পিক্সেল আমি লেফট রাইটে দিতে পারতাম তো আমি করছি কি দুইটা ভাগ করে দিছি এটা 23 এই পাশে 23 এই পাশে 23 দিছি এটা এই পাশে 23 এই পাশে 23 দিছি এর মানে তাহলে এই গ্যাপটা 46 পিক্সেল হয়ে গেল কিন্তু এটা জেনারেল ঠিক আছে আচ্ছা এভরিওয়ান ভাইয়া আজকে পিএইচডি টা দিয়েন সময় করে ওকে ভাই সমস্যা নেই আমি কিছুক্ষণ পরেই দেবো না ওকে এখন উপরে কতটুকু জায়গা আমি কিন্তু যে কাজটাই করতেছি দেখেন খেয়াল করে পিক্সেল পারফেক্ট এক পিক্সেলও গ্যাপ দিচ্ছি না এটাকেই বলে পিক্সেল পারফেক্ট যখন আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ করবেন তারা কিন্তু এক পিক্সেলও কম বেশি নিবে না এটা মাথায় রাখবেন অবশ্যই আমরা এই পিক্সেল ধরে ধরে কাজ করব কত হাইট 26 মানে উপরে আছে 26 পিক্সেল চলেন আমাদের ব্রাউজারে উপরে কত পিক্সেল আছে এটাকে মাপি তারপর ওটা ফেলে দেব ওইখান থেকে ব্রাউজারে একটা সমস্যা হচ্ছে এটা জুম করতে পারবেন না তাহলে এক্সাক্ট মাপ পাবেন সমস্যা এখানে
8 পিক্সেল করে থাকে 9 পিক্সেল আছে এখানে 9 না 10 10 আছে তাহলে ওইখানে কত দেখলাম 26 আর এখানে আছে 10 তাহলে উপরে কত পিক্সেল দরকার হয় 16 মার্জিন টপ 16 তবে এইটা এত সমস্যা হতো না যদি প্রথমেই আমি প্যাডিংটা দিয়ে নিতাম আমি ইচ্ছা করে হাইট দিছি কারণ এইগুলো আপনাদের দেখানোর জন্য এটা হলো এখন একটা এইখানে যদি নাও থাকে তারপরে বুঝে নিতে হবে একটা হোভার থাকে যে কোনো কিছুতেই হোভার কি হয় সেটা হচ্ছে ব্যান্ড কালারটা হোভার হয় মানে হোভারের কালারটা ব্যান্ড কালার হয় তাহলে একে আমরা একটা হোভার করতেই পারি এটা বুঝে না লাগবে ভাই কথা বুঝাচ্ছে কথা বোঝা যাচ্ছে না হ্যালো সবাই কিছুক্ষণ আগে যেগুলো যেগুলো কিছুক্ষণ আগে যেগুলো বলছেন ওগুলো কেটে কেটে আসছে সবার কি একই সমস্যা হচ্ছে কথা বোঝা যায় না ভালো করে জি ভাইয়া জি স্যার যা বলতেছিলাম সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম মেনু নেই কিছু একটা ও সবাইকে দেখানোর জন্য ইয়া করছেন হাইটটা পরিমাপ করছেন মানে আমি কিন্তু এটা প্যাডিং দিয়ে করতে পারতাম হাইট দিছি কারণ হচ্ছে দেখেন এটা হাইট দেওয়ার কারণে এটা কতটুকু জায়গা ছিল তার থেকে বাদ দিয়ে এটা কতটুকু এটা দেখাইলাম মেনুর উপরে কতটুক বাদ দিয়ে ব্রাউজার থেকে বাদ দিয়ে এটা দেখালাম এটা হাইড দিয়ে করছি তাই দেখালাম এই প্রবলেমটা হতো না যদি প্রথমেই আমি এইরকম একটা প্যাডিং এরকম প্যাডিংটা মাপ দিয়ে পুরা মেনুতে দিয়ে দিতাম তাহলে তো এটা উপর থেকে বসতো না বসার সম্ভাবনাই নাই কারণ প্যাডিং এর নিচ থেকে তো বসবে এটা হতো আপনারা প্যাডিং দিয়ে করবে আর একটা কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা হোভার হবে কোনটা কালার তো সবসময় এটা আমাদের বুঝে নিতে হয় কালারটা হোভার হয় মূলত এই ব্যান্ড কালার কোনটা লোগোর কালারটা হয় ব্যান্ড কালার অর্থাৎ এই কালারটা তো এখানে যেহেতু হোভার না দেয় আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার এখানে হোভার হবে কি না হইলে কি কালার আর যদি বলে তুমি দিয়ে দাও কিংবা কিছুই ওরকম না বলে আপাতত কি দিতে হয় আমার এই ব্যান্ড কালার দিয়ে একটা এখানে হোভার দিবেন তো আমরা তো পারি হোভার দিতে ব্যান্ড কালারটা একটু কপি করি আমি এটা নিয়ে এসে কি করব একে হোভার করব দি পেস্ট এগুলোর তো কিছু দরকার নেই আমার এখানে কি হবে হোভার হলো এখন এটা একটা ট্রানজিশন দিয়ে দিই যেন সুন্দর করে আছে টি আর এন এস আই টি আর ট্রানজিশন অল 0.4 সেকেন্ড এল আই এন ই এ আর ওকে হবার কথা আমার পারফেক্ট মেনুটা হয়ে গেল আর মেনুটা একটু আরেকবার ওভারভিউ করে দিল অবশ্যই দেব ভাইয়া এখানে মেনুটা উপরে উপরে একটু জায়গা কম দেখা যাচ্ছে নিচে একটু জায়গা একটু বেশি দেখা যাচ্ছে না আমার কাছে তাই মনে হচ্ছে কিন্তু আমি মাইপ্যাড তো এরকমই পাইলাম চলেন দেখি একটু নিচে মাপি হয়তো ব্রাউজারে এরকম প্রবলেমের কারণে হয় নিচে আছে হচ্ছে উইথ 23 পিক্সেল মাই ফোলিও
হতে পারে কি যে ফন্ট সাইজটা ইজ দিছি এটার জন্য হচ্ছে হ্যাঁ কি সাতাইশ পিক্সেলের মতো আছে অর্থাৎ 3 পিক্সেলের মতো বাড়ছে এই 3 পিক্সেলটা করতে পারলো এটা তো 26 পয়েন্ট কি ছিল আমি তো 26ই দিছি এটার চলেন যেহেতু 3 পিক্সেলের মতো বাড়ছে আমরা উপরে 2 পিক্সেলটা বেশি করে দিয়েই দেই আচ্ছা 3 পিক্সেল হবে উপরে উপরে দেন নিচে দেন 3 না উপরে দেন নিচে দেন হলো তো নিচে 1.5 পিক্সেল নিচে তো আর হচ্ছে না আমি তো উপরে দিচ্ছি সরাসরি 1.5 পিক্সেল দিয়ে তো 1.5 পিক্সেল নেমে আসতেছে কিন্তু ওইখানে নিচে 3 পিক্সেল আবার উপরে 1.5 পিক্সেল বেশি হচ্ছে এই কারণে হচ্ছে পিক্সেলটা দিয়ে রাখতে পারি পিক্সেল খুব একটা বেশি কম বেশি হয় না তবে আমরা 9-10 পিক্সেল হবে না স্যার তাহলে 3.5-3.5 না স্যার হ্যাঁ 10 পিক্সেল হয় আবার উপরে যে আবার 3 পিক্সেল বেশি হবে উপরে তো আমরা মেপেই দিলাম চলেন তো দেখি অনেক হাত ঘুরে হয়তো আমার কাছে আসছে কিন্তু ইরর হয় এটার কত হাইট 17 16 2 পিক্সেল আমার কম আছে এটা 2 পিক্সেল 7 ছিল 9 করে দিছি কে কে আর নিউ এল আই এ কে 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 মার্জিন টপ এটা 18 দিয়ে দিই জি আর এটা মনে হয় 60 ছিল ওই 1 পিক্সেল বেশি হয়েছে আমরা হাইটটা 60 দিয়ে দিই 61 কেমন লাগতেছে আমাদের কাজ মোটামুটি হয়তো এখন ঠিক আছে দেখতে এখন ভাই বললো মেনুটা ওভারভিউ দিতে একটা পিএইচডি 3 দিনের মতো লাগে বুঝাইতে কিন্তু আমি কি ব্যানার পার্টটা এতদিন আপনাদের করাইছি পারবেন না ব্যাকগ্রাউন্ড ইমেজ নিবেন তারপর একটা ওভারলে দিবেন তারপর হচ্ছে উপরে নিচে প্যাডিং মাপ দিয়ে দিবেন একটা স্টুডেন্ট ব্যানারটা কি ভাই সেম ব্যানারটা কি সেম হ্যাঁ ব্যানারটা সেম এতদিন যে করছি সেমই তো এরকম একটা করি না আমরা ব্যানার পার্ট তারপর ওভারলে দিছি এই যে লেখা টেখা হ্যান ত্যান এইটা একটা সেভ ইমেজ আচ্ছা আপনার ট্রাই করেন আমি তো আসি করে তো দেবো একটা পেজটা আমরা করব তো ভাই বলল ওভারভিউ দিতে ওভারভিউ দেওয়ার জন্য কাজ করেন আমরা 5 মিনিট একটা ব্রেক নিই 5টা মিনিট আমাকে সময় দেন একটু আবার মেনুটা ওভারভিউ দেওয়ার জন্য আবার মেনুটাকে বুঝতে হবে ভালোভাবে মেনুটা বোঝার জন্য এইখানে দেখেন এইখানে কি আছে আমার একটা মেনু আছে মেনু আমি হাইড দিয়ে করছি এটা প্যাডিং দিয়ে করা যায় এটা একটা ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড আছে ফুল উইথে মানে 100% তো এই মেনুর উইথটা কিংবা কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কোথায় দেবো 100% না আর 100% দেওয়ার জন্য আমরা কি নিছি ফুল র্যাপার নিছি কোথায় উইথ 100% তো ফুল র্যাপারের মধ্যে যে কোনো একটা ট্যাগ লিখলে ওটাও তো ফুল র্যাপারে উইথটাই কভার করে এই কারণে এটারও উইথ 100% হয়ে গেছে তো এইটা ধরে আমরা কি করছি ব্যাকগ্রাউন্ড কালার আর হাইটটা দিছি কারণ
আমরা ফুল র্যাপারেও দিতে পারতাম, একই কাজ করতো, কিন্তু কথা হইলো এই ফুল র্যাপার আর কন্টেইনার দিয়ে কিন্তু আমরা আর একটা সেকশন করবো, যেমন ব্যানার সেকশনটা এটা দিয়েই তো করব। তো যখন এটা দিয়ে করব তখন এই কালার এই হাইটটা পেয়ে যাবে না, তখন আবার ফুল র্যাপারের মধ্যে দিলে এই কারণে যাতে না পাই, আলাদা করার জন্য আমরা আলাদা একটা ক্লাস নিয়ে কাজটা করছি। আর এই কাজ এতটুকু কাজ যেখানেই দরকার হবে এই ক্লাসটা ওইখানে বসা দিলেই কাজ হয়ে যাবে। এখন কথা হলো যে আলাদা আমরা এই একটার মধ্যে আমরা দুইটা নিলাম কেন, কারণ ক্লাসের মধ্যে আমরা একটা দুইটা কেন, আরো একাধিক ক্লাস নিতে পারি, কিন্তু আইডিতে সেটা সম্ভব না, এটা মাথায় রাখবেন। আমাদের আইডি দিয়েও কাজ আছে, সেটা একটু পরে। তারপর কি করছি, স্ট্রাকচার করছি ফুল র্যাপার, তার মধ্যে কন্টেইনার, কারণ আমার কন্টেন্ট গুলা কত উইতে থাকবে সেটা এখানে বলে দিছি। আমার 1140 উইতে থাকবে, আর মার্জিন অটো মানে এই ডিপটা মাঝখানে থাকবে, মার্জিন অটো ডিপটা মাঝখানে দিছি, কন্টেইনার ডিপটা। তার মধ্যে কি লিখছি আমরা, হেডার নামে একটা ডিপ দিছি, ক্লাস নিছি একটা ডিপ লিখছি, এই হেডারের মধ্যে হচ্ছে আমার পুরা কন্টেন্টের মেনুটা থাকবে। তো কি করছি মানে দেখেন, আমি কিন্তু গুছায় লিখছি, হেডারের মধ্যে আবার দুইটা ভাগ, একটা লোগো একটা মেনু, দুইটা কি পাশাপাশি বসবে না, কলাম ভাগ হবে, অর্থাৎ ফ্লোট করে একটা লেফট একটা রাইট দিছি, এটা দুইটাই লেফট দিছি, এই লোগো এই মেনু, কারণ এই 25% জায়গা তো নিছেই, তারপরে যতটুকু জায়গা পাবে তারপরে হচ্ছে ফ্লোট লেফট থেকে বসবে, মেনু ফ্লোট রাইটও দিতে পারতাম আমরা। দিয়ে এখন বুঝছি ওইটা কেন আসে নাই, এখন পারো, আচ্ছা বাদ দেন ওইটা। এখন লোগো 25% ফ্লোট লেফট, 25% নেবে, তারপর ফ্লোট লেফটে, এটা ফ্লোট লেফট করছি, এটা ফ্লোট লেফট করছি, কারণ 25% ও আগে জায়গা নিছে, তারপরে এটাকে জায়গা দিছে, যে ফ্লোট লেফট হোক আর রাইট হোক এটাতে কোনো সমস্যা নাই। তারপর কি করছি, লোগো কি, লোগো কি একটা অ্যাঙ্কর ট্যাগে দেখছি, এটা পি ট্যাগেও লেখে সবাই, মানে সবাই না, কিছু কিছু ডিজাইনার রেখে এমনি, কারণ তারা পি ট্যাগে লেখা, এই যে আমি পি ট্যাগ উপর পয়েন্টার নিচ্ছে, দেখেন একটা হাত আসতেছে, হ্যান্ড কার্সর পয়েন্টার হিসেবে, এটাও কিন্তু সিএসএস দিয়েও করা যায়, পি ট্যাগ দিয়েও করা যায়, যেমন পি ট্যাগ দিয়ে করা যায়, এরকমও করে অনেকে, কিন্তু এটা করা আসলে উচিত নয়, কারণ এইটা একটা অবশ্যই লিঙ্ক আগে থাকে, কারণ এখানে ক্লিক করলে এই সাইটের রুটে, যেমন এখন হোম পেজে কিংবা কন্ট্যাক্ট পেজে আসেন, কিন্তু আপনি যখন ইন্ডেক্স পেজে যেতে, তখন এই লোগোতে ক্লিক করলেই দেখবেন প্রত্যেকটা সাইটে সে ইন্ডেক্স পেজেই নিয়ে আসে, তো এখানে অবশ্যই একটা লিঙ্ক থাকে। এই কারণেই আমি একটা অ্যাঙ্কর ট্যাগে নিছি, নিয়ে অ্যাঙ্কর ট্যাগের কাজকে ফন্ট সাইজ কালার টালার হ্যান ত্যান সব দিছি, আর একটা অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক আকারে রেখে দিছি। তারপর কি করছি, ফোলিওর আলাদা কালার মানে অন্য রং ছিল, এটা কি একটা স্প্যান ট্যাগের মধ্যে নিছি, স্প্যান ট্যাগ একটা কি ট্যাগ, এটা না ব্লক লেভেল, না ইনলাইন, না এর হাইট আছে, না উইথ আছে, মানে এর কিছুই নাই, এটা একটা সাদা মাটা যাকে বলে, এটা শুধুই একটা নাম। এই ট্যাগের অনেক কাজ আছে, এই কারণে এই ট্যাগটা দিছে। দেখেন এখানে ফলিওর কালারটা আমরা অনলি চেঞ্জ করব, এইখানে একটা স্প্যান ট্যাগ দিয়ে ধরছি, এটা তো ধরা লাগবে, এই কারণে ধরে স্প্যান ট্যাগ দিয়ে ধরে এই যে স্প্যান ট্যাগে লোগোর মধ্যে যে এ আছে তার মধ্যে স্প্যান ট্যাগ আছে, তার কালারটা চেঞ্জ করছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই অনলি কালারটা পাইছে, তাছাড়া এটা ব্লক লেভেল না ইনলাইন এগুলো কিচ্ছু পায় না, কারণ এই ট্যাগের কিছুই নাই। এই গেল লোগো, তারপরে কি মেনু, আর যে আমরা ফ্লোট করছি তাহলে ক্লিয়ার করতে হবে না, আমরা ক্লিয়ার করে দিছি। তারপর আসতেছে কি মেনুটা, মেনুর মধ্যে আমরা কি করছি, ইউএল এলআই এ, এই মেনুটার ইউএল টা আগে কি করছি, টেক্সট অ্যালাইন রাইট, মানে এই মেনুর মধ্যে যে উপাদানগুলা, যখন এই মেনুকে টেক্সট ধরবো টেক্সট অ্যালাইন রাইট করে, এর মধ্যে সকল উপাদান টেক্সট আকারে থাকবে,
চাইল্ড ডিপ্লা তো এই ইএলটা সে রাইট থেকে আসছে টেক্সট অ্যালাইন রাইট মানে ইএলটা সে রাইট থেকে আসছে গুড মানে ইএলটা ধরছি এই ইএল এর এলআই গুলা সে রাইট থেকে আসছে তারপর কি করছে ইএল এলআই এই এক এলআই কে আমি কি করছি ইনলাইন ব্লক মানে পাশাপাশি আনার জন্য একই লাইনে ব্লক করে দিছি আমি ব্লক করে দিলে সে পাশাপাশি আসে তবে এর যত কাজ কালার উইথ হ্যান্ড দেন সব আমি একে দিছি কারণ এর আগেই বলছি একটু ঝামেলার ট্যাগ আছে যে কাজে যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই করার চেষ্টা করবেন আমরা এ ট্যাগের ফন্ট সাইজ দিছি কালার হাইট উইথ আপার কেস হ্যান্ড দেন সব ওই পিএইচডি থেকে পরিমাপ করে এনে দিছি কোথায় কত পিক্সেল লাগবে কত পিক্সেল দিলে কি হবে এটা আপনারা জানেন এটা জেনারেল ক্যালকুলেশন তারপর কি করছি হোভার দিছি হোভার এই কালারটা আমি কই পাইছি এই কালারটা নিছি আমি ব্যান্ড কালার অর্থাৎ লোগো থেকে কারণ যদি কোনো হোভার না থাকে তাহলে মেনুতে যদি একটা হোভার চাই কিংবা আপনার মনে হয় দেওয়া উচিত পরে ফেলে দিল দিতে বললে ফেলে দেব তখনই ব্যান্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা একটা হোভার দেবেন শুধু এখানে না আমি নিচে দেখলে হয়তো বুঝতে পারবো এটা আসলেই এই ব্যান্ড কালারের হোভার যদি আমি পিএইচডিতে চাই দেখেন লোগোতে যদি আপনার ইমেজ থাকে তখন লোগোর ইমেজ থাকে এই যে কালকে একটা পিএইচডি দিছি না লোগোর ইমেজও দেখবেন একটা কালারে আছে নীলে ওটাও তো একটা কালার ব্যান্ড কালার লোগোটাই মূলত কোম্পানির প্রতিনিধিত্ব করে যে কোনো কোম্পানি একটা লোগো থাকে লোগোর কালার থাকে এই লোগোটাই কোম্পানির প্রতিনিধিত্ব করে দেখেন এই কালারটা এই যে এইখানে এটা হোভার করলে এইরকম হবে কিংবা এরকম থাকবে হোভার করলে হোয়াইট হবে আরো হয়তো থাকার কথা এরকম এই কালার দিয়ে না আর ওইরকম নাই শুধু এই যে অ্যাঙ্কর ট্যাগই কালার দিচ্ছে তো এটা মোটামুটি একটা সিম্পল পিএইচডি দেখি এটাতে একটু কাজ কম আছে তারপরেও কিন্তু পাথরগস্তায় আমাদের অনেক কাজ শেখার আছে এইগুলাতে অনেক কাজ আছে কিভাবে ফন্টাসমের আইকন আনব এই হচ্ছে আমার একটা মেনু তৈরির কাজ গেল মেনুর মধ্যে কিন্তু আমরা কিছু বিষয় শিখলাম সেটা হচ্ছে আমরা গুগল ফন্ট আনা শিখছি কিন্তু গুগল ফন্ট সিএসএস এ দেওয়া যায় এইচটিএমএল এ দেওয়া যায় আমরা আপাতত আজকে এইচটিএমএল দেওয়া দেখলাম আর ফন্ট ফ্যামিলি ইউজ করা শিখলাম গুগল ফন্টের মধ্যে কোন কোন প্রপার্টি নেব উইথ কত দেখেন আমি কি কি নিছি ওয়াইড 400 নিছি 700 নিছি 800 নিছি তিনটা নিছি তিনটাই দিছে ওপেন সেন্স নিছি হ্যান তেন যাই নিছি সব এইখানে দিয়ে একটা লিংক জেনারেট করে ওরা দিছে ওই লিংকটা এনে কপি করছে এইটা হচ্ছে আমার কাজ এর মধ্যে কারো কি কোনো বোঝার বাকি আছে দেখেন আমার কোডটা কিন্তু কত গুছানো সুন্দরভাবে আমি যদি এক নজর দেখি কোনটার মধ্যে কোনটা কার মধ্যে কোনটা কোনটার সাথে কোনটা কোনটার ক্লিয়ার করছি একবার দেখলে কিন্তু বুঝে যাচ্ছে আমি একটু কত সেকেন্ড লাগছে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন কোনটার মধ্যে কোনটা কার সাথে এইখানে যদি এরর হয় আপনি ধরতে পারবেন না আপনার রিডেবিলিটি বাড়বে না কোডে একজন ডেভেলপার যদি এত সহজে বুঝতে পারে তাহলে আপনি ভালো ডিজাইন সার্টিফিকেট দেবে না তো এই কোডগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন আর একটা বড় কথা হলো এটা কি পার্ট হেডার পার্ট এসে দেখলো এটা হেডার পার্ট মানে এর মধ্যে হেডারের সব কিছু সে হেডারের সমস্যা সে আর কি ব্যানার খুঁজবে না কমেন্ট দেখে হেডারের মধ্যেই খুঁজবে তো কমেন্টও আপনার করতেই হবে দেখেন তারপরে কিন্তু আমি এই লোগো মেনু যে আগে ভাগ করছি এই লোগোর পরে এই স্প্যান ট্যাগ নিচে লিখতে পারতাম কিন্তু লিখি নাই কারণ কি এই লোগোর পরই লোগো এ তারপর স্প্যান লোগো এ তারপর স্ক্যান লিখছি এটা শেষ তারপরে মেনু ধরছি তো একটু সুন্দর করে গুছায় লিখলে আমার মনে হয় ভালো হয় আমার এটাই বারবার সাজেস্ট থাকে একটু গুছায় লিখবে তো এত কথা বলার উদ্দেশ্য হলো